প্রতিদিনের ব্যস্ততায় আমরা কেমন যেন মেশিনে পরিণত হচ্ছি। না আছে নিজেদের জন্য দেওয়ার সময়, না আছে অবসরে বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দেওয়ার সময়। আর এই আড্ডার কথা যখনই মাথায় আসে, মনে পড়ে যায় সেই সর্বকালের এভারগ্রিন আড্ডা, ঠিক ধরেছেন, কফি হাউসের সেই আড্ডাটার কথা। আর উত্তরপাড়ায় বেশ কিছুদিন আগেই খুলে গেছে উত্তরপাড়া কফি হাউস। উত্তরপাড়ার রেডার রেস্টুরেন্টের ঠিক অপোজিটে অবস্থিত এই দ্বিতল কফি হাউসের ফার্স্ট ফ্লোরটিতে বসে আপনি নিতে পারেন কফি হাউসের এক্সপিরিয়েন্স। আর বদ্ধ জায়গায় যদি ভালো না লাগে, তাহলে তো রয়েইছে কফি হাউসের রুফটপ রেস্টুরেন্টটি। দেখতেই পাচ্ছেন কফি হাউসটি কি সুন্দর করে পরিপাটি গুছানো। দেওয়ালের গায়ে রয়েছে কফি হাউসের বিভিন্ন রকম ছবি এবং খুব কোজিভাবে সাজানো কফি হাউসটি। এরপর দেখে নেওয়া যাক রুফটপ রেস্টুরেন্টটি। গঙ্গার ধারে মৃদুমন্দ হাওয়া খেতে খেতে আড্ডা দিতে মন্দ লাগবে না, আর এভাবেই কাটিয়ে দিতে পারেন অনেকটা সময় আপনার বন্ধু বান্ধব বা আপনজনদের সাথে। বাড়ি আর অফিস, অফিস আর বাড়ি, এই বদ্ধ পরিবেশের মাঝে রুফটপ যেন আমাদের বারবারই আকর্ষণ করে। রুফটপটিতে বসার যথেষ্ট জায়গা আছে। চলুন আস্তে আস্তে ঘুরে দেখে নেওয়া যাক রুফটপটি। দেখতেই পাচ্ছেন দেওয়াল জুড়ে কলকাতা অর্থাৎ শহর এবং গ্রাম বাংলার দুটি চিত্র তুলে ধরা হয়েছে, এবং তার সাথে এই জায়গাটি রাখা হয়েছে, এটা একটু ফ্রি স্পেস রাখা হয়েছে যাতে আপনারা চাইলে সেলফি তুলতে পারেন। এবং তার ব্যাকগ্রাউন্ড দেওয়ালটা দেখুন, দেখার মতো কি সুন্দর মাদুর আর বেতের চাটাই দিয়ে পুরো দেওয়ালটাকে সাজানো হয়েছে। তো এই হলো রেস্টুরেন্টের ইন্টেরিয়ার ডেকোরেশন। আশা করি আপনারা বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ছোট জায়গার উপর রেস্টুরেন্টটি সাজানো হয়েছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক উত্তরপাড়া কফি হাউস থেকে আমরা কি কি খেয়েছিলাম। আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, যেখানে এক প্লেটে 8টি ফিশ ফিঙ্গার ছিল। তবে আপনারা যারা উত্তরপাড়া কফি হাউসে আসবেন, অবশ্যই কলকাতা স্টাইল ফিশ ফ্রাইটি ট্রাই করবেন। এটি হলো এখানকার সিগনেচার ডিশ। আমরা যখন গিয়েছিলাম তখন এটি শেষ হয়ে গিয়েছিল। অবশ্যই আপনারা এসে এটা ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন লেগেছে। ফিশ ফ্রাই নিয়ে বলার কিছু নেই, মাছের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। এরপর আমরা নিয়ে নিয়েছিলাম হাক্কা নুডলস। হাক্কা নুডলস নর্মাল নুডলসের মতোই ছিল, যেমন অন্য দোকানে নুডলস হয় বা যেমন অন্য রেস্টুরেন্টে নুডলস হয়। অ্যামাউন্টও যথেষ্ট ভালো ছিল। এবং তার সাথে যেটা নিয়েছিলাম সেটা হলো চিলি চিকেন। চিলি চিকেনটাও যথেষ্ট টেস্টি ছিল। তো আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। আমাদের এরকম ছোটখাটো ঘোরার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। তাহলে আমরা আরও নানান জায়গা ঘুরে তার ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে।